টাঙ্গাইল জেলার সদর থানার অন্তর্গত করটিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জাবালে নূর মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হাজারো আলেমের উস্তাদ জনাব মাওলানা মুফতি মফিজুল ইসলাম আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন। মাহফিলের বিশেষ প্রধান অতিথি জনাব আল হাসান ওয়ার হোসেন, মাননীয় জাতীয় সংসদ সদস্য, বিশেষ অতিথি উদ্বোধক, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, যত মানুষের নাম দেখছি এত একটা একটা করে বলতে গেলে আমার কিয়ামত হয়ে যাবে। সে এক শিক্ষক ক্লাসে ঢুকে বলছে গোট বানান কর, ছাত্র বলছে স্যার এ বি সি ডি ই এফ জি এইচ আই সে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, এ কি করলি? বলছে এর ভেতরে আছে আপনি বানান করিয়ে নিন, এর ভেতরে গোট জি ডবল ও ডি আছে, আমি একেবারে উপর থেকে শেষ পর্যন্ত বলে দিলাম, আপনারা বলেন আমিন। নাকি একটা একটা করে নাম বলার দোয়া করা এমনি সময় কম, আমাদের অনেক সময় লাগবে ভাই। আমাদের মালিক মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে বানিয়ে একটা ক্লাস নিয়েছিলেন, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ইলা আখির আয়াত। সূরা বাকারার ভেতরে বর্ণনা আল্লাহ এমনিতে দেয়নি, শিক্ষা আছে। জন্মের পর থেকে আমরা অনেকে আয়াতটা পড়ি, কিন্তু এর বাস্তবতা কি? যদি আমরা এভাবে জনগণকে বোঝাতে পারতাম, আমার মনে আর একটা ধারণা এসেছে, দেখেন তো মেলে কিনা। টাঙ্গাইলবাসী এখানে সরাসরি মাস্টার শিক্ষক উস্তাদকে আল্লাহ নিজে ওয়াআল্লামা আদামাল আসমা কুল্লাহা, আল্লাহ নিজে এখানে সব কিছু শিখিয়েছেন আদমকে। ক্লাসের ছাত্র যিনি সাধারণ মানুষ না, নবী কে? তাম দুনিয়ায় যত মানুষ আসবে তাদের আদি পিতা আমাদেরও আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তিনি ক্লাসের ছাত্র। এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ ক্লাস, কথা বলে না কেন? ক্লাস নিচ্ছেন স্বয়ং আল্লাহ নিজে, ছাত্র হচ্ছে নবী, যার পৃষ্ঠদেশ থেকে তাম দুনিয়ার যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে সবাই আসি। আল্লাহ পাক বলেন ফেরেশতাদের সামনে আমি বিভিন্ন জিনিসের নাম উপস্থাপন করেছিলাম, একটাও বলতে পারে নাই। হযরতে আদম আলাইহিস সালামকে আমি আল্লাহ এই সমস্ত জিনিসের সব বিষয়গুলো তাকে শিখিয়েছি। তাফসির আধুনিক যেগুলো আছে অনেকেই এভাবে লিখেছেন, এখানে আল্লাহ পাক যেহেতু ক্লাস নিচ্ছেন ছাত্র নবী হযরতে আদম আলাইহিস সালাম, ক্লাসটা অনেক দামি গুরুত্বপূর্ণ, সুতরাং ওখানে আসমা বহু বচন দিয়ে আমরা অনেকে মনে করি বিভিন্ন জিনিসের নাম শুধু শিখিয়েছেন, না। কেউ যদি মনে করে এটা আলু, এটা পটল, এটা ঝিঙা, এটা ওল, এই জিনিসগুলোর নাম শিখিয়ে দিয়েছে আল্লাহ, শুধু এটা না, কিয়ামত পর্যন্ত যত ন্যায় এবং অন্যায় সব কিছু এই আসমা এর ভেতরে আছে। যত ন্যায়ের কথা, যত অন্যায় বিষয় সব আমার আল্লাহ আদমকে একদিন এক ক্লাসে শিখিয়ে দিয়েছিলেন। আমরা যেহেতু আদমের সন্তান, এজন্য লেখাপড়া অনেকেই না করেও ভালো মন্দ বোঝার মতো যোগ্যতা আমাদের অনেকেরই আছে, শুধু পাগল বাদে। তাহলে এই যে জ্ঞানটা আপনি কোথায় শিখলেন? আপনার আমার বাবা হযরতে আদমকে আল্লাহ শিখিয়েছিলেন, বাবার তরফ থেকে পর্যায়ক্রমে আমরাও সন্তান হিসাবে পেয়েছি।
এখান থেকে বোঝা যায় হযরত আদমের সন্তান যারা দুনিয়ায় কিয়ামত পর্যন্ত দাবি করবে তাদের ন্যায় অন্যায় বেঁচে চলার যোগ্যতা অর্জন করা লাগবে। এই যে সামনে রমজান মাস, এ রমজানে আল্লাহ কোরআন নাজিল করে এই কথাটার সার্টিফিকেট দিয়েছেন এভাবে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই সেই মাস রমজান যাতে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে। কেন নাজিল করলাম জানেন? হক আর বাতিল পার্থক্য করার জন্য আমি আল্লাহ কোরআন দিলাম। বাংলার মুসলমানেরা ভালো করে মিলান, কোরআন পাওয়ার পর হক বাতিল পার্থক্য করে এখন থেকে বাকি জীবন যে চালাতে পারবে না ওর কপালে হেদায়েত বলে আর কিছু নেই। সুতরাং হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ একটা ক্লাস নিয়েছিলেন, এক ক্লাসে যত ন্যায় অন্যায় বিষয়গুলো তাকে শিখিয়ে দিয়েছিলেন। আমরা আজকে একটা 45-50 মিনিটের একটা ক্লাস নেব, এই ক্লাসে যেন অনেক অজানা জিনিস আমরা জানতে পারি, যেগুলো জানার মতো আছে কিন্তু বিষয়গুলো নিয়ে ধ্রুম জাল তৈরি হয়ে আছে ওইগুলো যেন নিরসন করতে পারি। কোরআন উপস্থাপন করার কিছু ধরন আছে, এটা তো আর গানের অনুষ্ঠান না যে আন্দাজে এক লাভ দিয়ে জায়েদ খানের মতো ডিপ বাজি দিয়ে দিলাম। কোরআন কি করে উপস্থাপন করা লাগে আল্লাহ সে ধরন শেখাচ্ছেন। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সূরা আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন এই যে কিতাব কোরআন এটা আপনাকে আমি দিলাম, এটা শুধু সোমা খাবেন আর উপরে রেখে দেবেন। হ্যাঁ, ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি, কোরআন দিয়ে মানুষদেরকে যখন সতর্ক করবেন ওই সময় যেন আপনার মনের ভেতরে কোনো সংকীর্ণতা দ্বিধা দ্বন্দ্ব ভয় ভীতি এগুলো কাজ না করে। তাহলে কোরআন প্রচার যারা করবে তাদের মনের ভেতরে কোনো ভয় থাকলে চলবে না, এ নির্দেশ দিয়েছে কে? হারাজন শব্দটার ব্যাখ্যা দুইটা, এখানে অনেক আলেম বসে আছে তাফসিরে হাক্কানিতে পাবেন। এক নম্বরে হারাজন মানে হে নবী কোরআন যখন প্রচার করবেন তাফসির করবেন দেখবেন অনেক মানুষ আছে আপনার কথা না বোঝার কারণে মন খারাপ করতে পারে, এরকম মানুষ দেশে নেই। কোরআনে কারিম তাফসির আকারে করলে যেটা বোঝাতে চান আল্লাহ ওইটা উনি না বুঝে রাজনীতি মনে করে মন খারাপ করে বসে আসে, আর এইটা বাংলাদেশে এখন বেশি। দ্বিতীয় নম্বর, কোরআন আপনি যখন প্রচার করতে যাবেন ওই এলাকায় হয়তো আবহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি অনেকেই এবাদত মনে করে পালন করে যেটা আসলে এবাদত না, কোরআন প্রচার করলে ওইটা টিকবে না, কারণ তাফসির মানে খুলে ফেলা। তাফসির মানে কি? আবরণ দিয়ে ঢাকা আছে আবরণ তুলে ফেলা, ঢাকনা দিয়ে যে চাটা ঢাকা আছে ঢাকনা তুলে ফেললে বোঝা যাবে ভেতরে কি আছে। তাফসির করতে গেলে অনেক বানানো নিয়ম নীতি যেগুলো এবাদত হিসাবে মানুষ চালিয়ে দিচ্ছে ধান্দা করে ওইগুলো টিকবে না। তখন আপনাকে যারা নিয়ে এসেছিল আপনার হাদিয়া তোফা নজর নিয়াজ বন্ধ হয়ে যেতে পারে, এমন কি তাড়াও খাওয়া লাগতে পারে, ওইটা হয়তো এই দেশে না। আমার এই ছোট্ট দৃষ্টিতে প্রায় 34টার উপরে আমি দেখতে পাচ্ছি এই দেশে, তার ভেতরে অন্যতম হচ্ছে জিকিরটা।
কারণ এই জায়গায় অনেকে দুর্বল হয়ে যায় মনে করে জিকির আল্লাহর নাম হ্যাঁ আল্লাহর নাম জিকির মাস্ট বি করাই লাগবে কেউ যদি অন্তরে প্রশান্তি পেতে চায় আল্লাহ ছাড়া কারো জিকিরে এটা সম্ভব না এমনকি মনের শান্তির জন্য আপনি ইয়া রাসূলুল্লাহ জিকির করতে পারবেন না জিকির করা লাগবে শুধুমাত্র কার নামে আর রাসূলুল্লাহর নামে পড়বেন দরুদ কি পড়বেন আমি আগেই বলেছি কথা না বোঝার কারণে হয়তো অনেকে মন খারাপ করতে পারে জানাকে বলেন 34 টার একটা হচ্ছে সূরা আরাফ 9 নাম্বার পারার 13 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 180 নাম্বার আয়াতে আছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াজারুল লাযিনা ইউলহিদুনা ফি আসমাই হে নবী আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে যে নামে ইচ্ছা আপনি আমাকে ডাকেন আল্লাহর নাম কয়টা 99টা তো কায়দায় আছে আমি তাফসীর পড়তে গিয়ে আল্লাহর নাম পেয়েছি 5000 এটা তাফসীরে কাবীরের ভেতরে আছে আল্লামা ফখরউদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন আল্লাহ পাক তাওরাতে 1000 জাবুরে 1000 ইনজিলে 1000 কোরআনে কারিমে আল্লাহ 1000 নাম ডাইরেক্ট ইনডাইরেক্ট ভাবে দিয়েছেন আমরা অনেকে খুঁজে পাই না যে মানুষগুলো আমরা অনেকেই শুধু ওই 99টা নাম জানি কায়দার পেছনে যেটা লেখা আছে আপনি তাই পড়েন কিন্তু সাবধান ওয়াজারুল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাই এখানে অধ্যক্ষ আছে এ সভাপতি অধ্যক্ষ তার মানে অবশ্যই কামেল পাস তো করেছেই না করলে দিত না আপনি হিসাব মিলান তো এলহাদ করে যারা আল্লাহর নামকে যারা ভাঙ্গাচোরা করে পরিবর্তন পরিবর্তন করে ফেলে উলট পালট করে ডাকে হে নবী আপনি তাদের সাথে ডাকবেন না এই আয়াত আমি বানালাম বলেন বলেন আর সারা বাংলাদেশে প্রায় 48000 এর উপরে পীর না পীর খারাপ জিনিস কেন পীর শিক্ষক ওস্তাদ মুআল্লিম আপনি যেটা জানেন না ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন যেটা জানো না যারা জানে তাদের কাছে জেনে নাও কিন্তু এটাকে যে জিনিস যত ভালো তার ভেজাল বের হয় তত বেশি পীর তো ভালো জিনিস এইটাকে আজ কাজে লাগিয়ে অনেকে দেদারছে ব্যবসা করে খাচ্ছে আমার বোঝানোর বিষয় এখানে হাতে গোনা আমি কয়েকটা পেয়েছি যে দরবারগুলো থেকে শিরিক কুফরি বেদাত এগুলো আসে না আর বাকি অধিকাংশ জায়গাগুলো থেকে আল্লাহর জিকিরের নামে উলট পালট শব্দ শোনা যায় আল্লাহ এলহাদ করতে নিষেধ করলেন ওরা কিছুক্ষণ আল্লাহ আল্লাহ বলার পরে হো হো এরপরে ইয়ালি বাবা শালি বাবা দয়াল বাবা খাজা বাবা বলে জিকির করছে তাহলে এইটাকে এবাদত আর জোরে এগুলো যারা করছে ওরা তো আমার জন্য দোয়া করবে ওদের ব্যবসায় ভাটা পড়বে না এক জেনাই দাঁতে একবার শৈল্ক পায় নিয়ে গেল তখন আমি মাস্টারসে আমার বলছো যে শিরিকের বিরুদ্ধে কথা বলেন যে দেখি পীর সাহেবকে অনেক মহিলা সেজদা করছে শুরু করলাম ওর নাম দিয়ে কিছুক্ষণ পরে পীর সাহেব ওখান থেকে চিল্লিয়ে বলছো রে নামা আমার দরবার গেল তোর দরবার তো যাবে এজন্য কোরআনে কারিম উপস্থাপন করার যে ধরন আমরা পেলাম এটা সামনে রাখবো ইনশাআল্লাহ নবীজি জানিয়েছেন মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ এই শব্দের দিকে তাকান তিরমিজি শরীফের হাদিস কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায় তার নিয়ত যতই ভালো থাক কিন্তু কোরআন সেখানে নেই এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেবে
এখানে যারা আলেম বসে আছে আপনি জিজ্ঞাসা করেন আদল্লা ইউদিল্লু বাবি ফাল থেকে এসেছে নবী যদি দল্লা শব্দ দিতেন দল্লা ইউদিল্লু বাংলা অর্থ দাঁড়াতো আপনি নিজেই নিজেকে গোমরা বানিয়ে ফেলেছেন বাবি ফাল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনার হয়তো নিয়ত ভালো ছিল আপনি ভালো হওয়ার নিয়তেই গিয়েছিলেন কিন্তু কোরআন সেখানে ছিল না এজন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে টাঙ্গাইলবাসী হেদায়েত দেওয়ার একশ ছাত্র মালিকানা হামসার বলেন বলেন নবীজির কার আরো জোরে কার শব্দটা আল্লাহ আমি আল্লাহ নিজে তাকে খারাপ বানাবো সুতরাং আজকের এই হাদিস থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে সমস্ত দরবারে কোরআন নেই কোরআনের কর্মসূচি চলে না ওই দরবারের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয় ওই দরবারে আমি নেই এই পারবেন দ্বিতীয় আর একটা কথা বলছি যেই রাজনৈতিক দলের কর্মসূচিতে কোরআন নেই কোরআনের নিয়ম কানুন চলে না ওই দল যদি আমার বাবাও গঠন করে ওই দলে আমি আজকে থেকে আর নেই হাদিস টাঙ্গাইল বাসে কি বললাম হাদিসটা দিয়ে এ হাদিসটাকে আমি এখন বানালাম এই কথা বলেন না কেন দেড় হাজার বছর আগের কথা কোরআন যেখানে নেই ওখানে যদি কেউ ভালো হওয়ার নিয়েতেও যায় আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেয় এর বাস্তব উদাহরণ কুষ্টিয়ার লালনের মাজার আজ হাজারো মানুষ এই এলাকা থেকেও যায় ভালো হওয়ার নিয়তে ফল দাঁড়ায় কি ওখানে কোরআন নেই কোরআনের কর্মসূচি নেই আছে শুধু গাঁজা আমার তো মনে হয় সারা দেশ কুঙ্গুড়ি কুড়ি আর কয় মন গাঁজা পাবেন তার চাইতে বেশি পাওয়া যাবে দরবারে পুলিশে পাহারা দিয়ে গাঁজা খাওয়ায় বলেন সুবহানাল্লাহ তাহলে এখানে তো মানুষ ভালো হওয়ার নিয়ে যাচ্ছে যাওয়ার পরে ফল কি আগে বিড়ি খেত না এখন বিড়ি খাচ্ছে আগে দাড়ি কাটতো না এখন দাড়ি কেড়ে ফেলিস আগে গাঁজা কি চিনত না এখন আসর বজিয়ে গাঁজা খাচ্ছে কথা বলেন ঠিক কিনা যারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে কোরআন যেখানে নেই ওই দল যদি আমার বাবা প্রতিষ্ঠাতা হয় আমি ওখানে আর নেই এ ওয়াজ তো যদি সঠিকভাবে মেনে নিতে পারে বাংলাদেশে ইসলাম চলে আসার কথা হাত যারা তুললেন হা বলে জবাব দিলেন এ কথা ঠিক থাকবে তো নাকি এখান থেকে বের হয়ে গেলে আগে যা ছিল তাই সুলাইমান নবী একবার জিনদেরকে বললেন তোমরা একটা মসজিদ তৈরি করো ওরা মসজিদ বানানোর পরে আবার ভেঙে ফেলেছে হযরতে সুলাইমান আলাইহিসসালাম এসে দেখে মসজিদ ভাঙা ডাক দিয়ে বলে আল্লাহ ফেরেশতা কই জিনেরা মসজিদ বানিয়েতে বলেছিলাম কোথায় জিনারা বলে হুজুর আমরা বানিয়েছিলাম আপনি তো বলেননি যে মসজিদ বানানোর পরে কি করা লাগবে চিন্তা করলাম কাজ কাম যখন নেই আবার ভেঙে ফেলি আশ্চর্য দিনের বেলা তো করলাম কই এত আওয়াজ তো এত আওয়াজ হয়নি তো ওই জায়গায় দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এটা রজব মাস আজকে দেখতে দেখতে পাঁচটা দিন চলে গেল আর মাত্র শাবান মাসের পাঁচ তারিখ আজকে আর কয়েকটা দিন পর একটা গুরুত্বপূর্ণ রজনী আমাদের সামনে আসছে অনেকে এটা নিয়ে দ্রোমজাল সৃষ্টি করে বিশেষ করে বাংলাদেশ ভারত আর পাকিস্তানে এ ফতোয়াগুলো অনেকে পরিকল্পিতভাবে বানিয়েছে যে শবে বরাত নামে কিছু নেই না এটা মিথ্যা কথা কে বলেছে শবে বরাত নেই শবে বরাত নিসফে শাবান নামে পনেরোটা সহিহ হাদিস পাওয়া গেছে তাও বড় বড় সাহাবী যারা বিশেষ করে বিশ্বনবীর
স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা বর্ণনা দিয়েছেন। হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, গভীর রাতে আমার ঘুম ভেঙে গেল, পাশে হাত দিয়ে দেখি নবীজি নেই, মনে করলাম হয়তো নামাজে দাঁড়িয়েছেন, অনেকক্ষণ অপেক্ষা করে দেখি না উনি নামাজে নেই, আশপাশে খোঁজ করে দেখি পাশেই জান্নাতুল বাকি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কবরের পাশে দাঁড়িয়ে অসর নয়নে কাঁদতেছে। ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন এ গভীর রজনীতে? নবীজি বলেন, আয়েশা তুমি কি জানো আজকের কোন রাত? এটা শাবান মাসের নিসফে শাবান, চোদ্দই দিবাগত রাত, মহান আল্লাহ এ প্রথম আসমানে এসে ডাক দিচ্ছে, পাঁচ প্রকার মানুষ বাদ দিয়ে তামাম দুনিয়ার মানুষদেরকে আল্লাহ মাফ করে দেবেন। আর মাত্র নয় দিন পরে ওই রাতটা আমাদের সামনে, আমরা দেখি ওই পাঁচ প্রকার মানুষ যারা মাফ পাবে না, এত বড় দুর্ভাগা কারা তারা? নবীজি ওই দিন আয়েশাকে বলেছিলেন, হে আয়েশা প্রথম নাম্বারে তারা মাফ পাবে না যারা শিরিক করে আর শিরিকের সাপোর্ট করে। এ কথাটা পড়ার পরেই আমার বাংলাদেশ সম্পর্কে একটা দৃশ্য মনে পড়ছে, এদেশে এখন অনেকে শিরিক করছে, করাচ্ছে এবং শিরিকের সাপোর্ট করছে। এখন যদি বলেন শিরিক করছে কি করে, হ্যাঁ আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই কথা বিশ্বাস করার নাম শিরিক। আজ সিলেবাস থেকে শুরু করে অনেক জায়গায় এই সূক্ষ্ম ষড়যন্ত্র করে এগুলো আমাদের এই ছোট ছোট কমলমতি শিশুদের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মেধার ভেতরে ঢোকানো হচ্ছে। আমি নাম নিতে পারলাম না, এই জন্য দুঃখিত। দুই নম্বরে অনেকে শিরিক করছে, যারা বলে যে সমস্ত ক্ষমতার উৎস এরা মুশরিক, কারোর ফতোয়া লাগবে না, ডাইরেক্ট ফতোয়া, ক্ষমতার উৎস আরো জোরে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআন। আপনি পার্সেন্টেজ হিসাব করে দেখবেন এই দেশের 100 জনের 15 জন মানুষও টিকবে না। অথচ আদমশুমারিতে এদেশে 96% মুসলমান, মুশরিক হয়ে গেলেও লোকটার মুসলমান থাকে। বলেন মুশরিক যারা, তারা আল্লাহ আছে কথা বিশ্বাস করত কিন্তু তার সাথে অন্য শক্তিকে যোগ করে দিত। বিশ্বনবীর আপন চাচা আবু তালেব, এ লোকটা মুশরিক ছিল কিন্তু বিশ্বাস করতো আল্লাহ একজন আছে, এজন্য কাবার খেদমত করত। নবীজির দাদা আব্দুল মুত্তালিব, এ লোকটা মুশরিক ছিল কিন্তু এ কথা বিশ্বাস করত যে আল্লাহ একজন আছে। আমি এই কথাটা বানালাম, কোরআনে কারিমে কয়েক জায়গায় আল্লাহ প্রশ্ন দিয়েছেন, অলাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ। হে নবী, ওদেরকে যদি জিজ্ঞাসা করেন আসমান জমিন কে বানিয়েছে, ওরা এক বাক্যে স্বতঃস্ফূর্তভাবে বলবে আল্লাহ। আবরাহা যেদিন কাবা ধ্বংস করার জন্য আসে, রাস্তার ভেতরে যারা উট ছাগল ভেড়া পেয়েছে সবগুলো বেঁধে নিয়ে জবাই করে করে খাচ্ছিল, কে যেন এসে বলেছে, ও আব্দুল মুত্তালিব তোমার যে সমস্ত জিনিসপত্রগুলো উট ভেড়া ছাগল সব আবরাহা ধরে ধরে নিয়ে যাচ্ছে। আব্দুল মুত্তালিব ওই সময় দৌড় দিয়ে কাবার চাবিটা, ওই যে মলতাজাম নামক যে জায়গাটা কাবার দরজার উপরে, ওখানে ঝুলিয়ে দিলেন। ডাক দিয়ে বলে, কাবার মালিক, এ ঘরের মালিক তুমি, এ চাবি তোমার হাতে দিয়ে গেলাম, কারণ যে বাহিনী নিয়ে এসেছে এর সামনে দাঁড়ানো আমার মতো মানুষের সম্ভব না, কিন্তু তোমাকে আমি তোমার হাতে দায়িত্ব দিয়ে চলে গেলাম। বলেন তো আবু আব্দুল মুত্তালিব, এ লোকটা মুসলমান না মুশরিক? আমরা সবাই হাদিস কোরআন যতটুকু জানি বুঝি মুশরিক বলে পরিচয় দিই, বলিও
অথচ কাবা শরীফের দেওয়ালে বা দরজার সাথে চাবি লাগিয়েও ঘোষণা দিচ্ছে কাবার মালিক তোমার ঘর তুমি রাখো, দিয়ে গেলাম। এতটুকু শেষ করেনি সিরাত ইবনে হিশাম, দৌড় দিয়ে আবরাহার কাছে গিয়ে বলে আমার উট ভেড়া এগুলো সব ফিরিয়ে দাও। সূরা ফিলের তাফসিরে আমি পেয়েছি আবরাহা ওই দিন অট্ট হাসি দিয়েছিল, ডাক দিয়ে বলে আব্দুল মুত্তালিব এতদিন শুনেছি তুমি নাকি জ্ঞানী মানুষ, গুণী মানুষ, বুদ্ধিমান, কিসের পরিচয় দিলে? কাবা নিয়ে তোমরা ব্যবসা করে খাও, লক্ষ লক্ষ মানুষেরা বিভিন্ন জায়গা থেকে এখানে এসে ছয় মাস এক বছরের কামাই তোমরা এখান থেকে করে নাও, অথচ কাবা ভাঙার জন্য আমি আসলাম, আমাকে বাধা দেওয়া তো দূরের কথা, কাবার বিষয়ে একটা কথাও তুমি বললে না, তোমার মাত্র কয়েক টাকার উট ভেড়া ছাগল বকরি এগুলোর জন্য তুমি এসেছো, তুমি কেমন বুদ্ধিমান। আব্দুল মুত্তালিব বলেছে আবরাহা কান খাড়া করে শোনেন, যেগুলো নিয়ে এসেছেন ওগুলো আমার নিজের, আর যে ঘর আমি দায়িত্বে আছি খেদমত করি ওটার মালিক আমি না, মালিকের হাতে চাবি দিয়েছে ওনার ঘর, আমার বিশ্বাস উনি অবশ্যই রক্ষা করবেন। নবী যেদিন নবুয়ত পাওয়ার পরে বাড়িতে আসলেন, বিশ্ব নবী বাড়িতে আসার পর খাদিজাকে বলেছিলেন, ইয়া খাদিজা সাম্মিলুনি সাম্মিলুনি, আমাকে ঢেকে দাও আমি ভয় পেয়েছি। হযরতে খাদিজা ওই দিন পাঁচটা কথা বলেছিলেন, হযরতে খাদিজা ওয়াল্লাহি আল্লাহি কাল্লা, এই শব্দগুলো প্রথমে জুড়ে দিয়ে বলছিলেন, আল্লাহর কসম কখনো লাই খুশি কাল্লাহ আবাদান, কখনোই আল্লাহ আপনাকে অপমান অপদস্থ করতে পারে না। অথচ ওই সময় খাদিজা মুসলমান হয়নি, কথা বলে না কেন? 40 বছরে তার বিয়ে হয়েছে, 25 বছরে নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে 15টা বছর সংসার করার পরে তিনি নবুয়ত পেলেন। প্রথম নাম্বারে এসে যখন এ কথা বলেছেন, তিনি সর্বপ্রথম যে বাক্য উচ্চারণ করলেন, প্রথম বাক্যে আল্লাহর নাম নিয়েছেন তিনবার। আপনি হিসাব করে দেখেন, আল্লাহি কাল্লা লা ইয়াখুযি কাল্লাহু আবাদান, তিনবার তিনি বললেন আল্লাহর কসম কখনো না, আল্লাহ কখনো আপনাকে অপমান অপদস্থ করতে পারে না, অথচ এখনো মুসলমান হয়নি। তাহলে আল্লাহ একজন আছে এ কথা খাদিজা ওই সময় বিশ্বাস করতো, কথা বলেন না কেন? আবু তালেবও বিশ্বাস করতো, আব্দুল মুত্তালিবও বিশ্বাস করতো, এমনকি আবু জেহেলও বিশ্বাস করতো যে আল্লাহ একজন আছে। এটা তো আমি বানালাম। বদরের ময়দানে যেদিন যাচ্ছিল কাবার গিলাফ ধরে আবু জেহেল হাউ মাউ করে কেঁদে বলেছিল, কাবার মালিক তুমি একজন আছো আমি জানি, মোহাম্মদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যাচ্ছে বদরের ময়দানে যুদ্ধ করার জন্য, সত্যের পক্ষে যে আছে তারে তুমি বিজয় দিও, ওর দোয়াও কবুল হয়ে গেছে, কারণ সত্যের পক্ষে তো ছিল না, ও ছিল মিথ্যার পক্ষে, সত্যের পক্ষে যিনি ছিলেন আল্লাহ তাকে ওর দোয়াও কবুল করে বিজয় দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আমার বোঝানোর বিষয় হচ্ছে আল্লাহ একজন আছে বিশ্বাস করলে মানুষ মমিন হয়ে যায় না। অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলেন, হে নবী দুনিয়ায় এমন অনেক মানুষ আছে তারা বলবে আল্লাহ তোমাকে বিশ্বাস করি, কিয়ামতেও বিশ্বাস করি, কিন্তু না লোকটা ইমানদার না, এ কথা তার মুখের কথা, এটা তার মুখের কথা কিন্তু মনের কথা না। যতদিন পর্যন্ত মানুষ হিসাবে আপনি মুখের কথার সাথে মনের কথার মিল করাতে না পারবেন ততক্ষণ আপনি মুমিন না মুনাফিক। সাহাবায়ে কেরাম আল্লাহর দরবারে কবুল হয়েছিলেন যে সাতটা কারণ আমি জানি, তার অন্যতম ওনারা মুখে যেটা বলতেন ওইটাই ওনাদের মনের কথা,
আর আমরা আল্লাহর দরবারে কবুল হতে পারি না, কারণ আমাদের মুখের কথার সাথে মনের কথার কোনো মিল নেই। মুখে যা বলছে মনে করবেন 100% মনে ওইটা নেই, এক কথা বলছে না কেন? যে চট্টগ্রাম থেকে আসার সময় এক নেতা পাশে বসেছিল, আফসোস করে বলছিল যে হুজুর জীবনে আর কত মিথ্যা কথা বলবো, আমি আর পারছি না। সকাল 10টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত শুধু মিথ্যার উপরে আছি, ধোকা দিয়ে আর কত বোকা বানাবো মানুষকে, আমি আর পারছি না, আমার বিবেক শেষ, তারপরও বলা লাগছে, কারণ না বললে উপায় নেই। আমার ভাইরা, আমার কথা বোঝানোর বিষয় হচ্ছে আর শিরিক করার জন্য অনেককে বাধ্য করা হচ্ছে, আর অনেকেই বুঝে না বুঝে শিরিকে সাপোর্ট করছে। মোড়ে মোড়ে মূর্তি তৈরি করে আপনি সদয় ভাস্কর্য প্রতিমার যাই নাম দেন না কেন, আল্লাহর কসম আপনি মুশরিক হয়ে যাবেন। নরেন্দ্র মোদীর নাম আমরা শুনেছি, তাকে আসতে দেওয়া হয়েছিল না, এই জন্য হাজার হাজার আলেম এদেশে জেলেছিল। যেই কয়টা কারণে আলেমরা বাধা দিয়েছিল আমি পেয়েছি, তার পাঁচটা অন্যতম গুজরাটে মুসলমান হত্যাকারী, ভারতের এই যে জাতীয়তা কেড়ে নিয়ে এনআরসির নামে হাজার হাজার মুসলমানদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার যে সিদ্ধান্ত, তিন নম্বর আল্লাহর ঘর বাবরি মসজিদ ভেঙে ফেলা, কাশ্মীরের মুসলমানদের প্রায় 50 লাখের মতো মানুষ, 50 হাজারের মতো মানুষ হত্যা করার পেছনে প্রত্যক্ষ, পাঁচ নম্বরে যেটা বেশি সর্বশেষ আল্লাহর কোরআনের 26টা আয়াত বাদ দেওয়ার জন্য কোর্টে মামলা হয়েছে ভারতে। বাংলার আলেমরা এই কারণে বলেছিল না, এত বড় বড় বিশাল 5টা জিনিসের সাথে বিশেষ করে আল্লাহর কোরআনের 26টা আয়াত যারা বাদ দিতে চায় তারা এখানে আসতে পারবে না। এতটুকু ধোয়া দিয়ে হাজারো আলেম এখনো পর্যন্ত জেলে আটক আছে। এরা তো এদের ইমান বাঁচানোর তাকিদে শিরিক আমি করব না, শিরিক যে করবে তাকে আমি সাপোর্টও করব না, এটা শব্দটা এত কঠিন শব্দ, নবীজি বলেছেন তোমাকে কেউ যদি শিরিক করাতে বাধ্য করে তুমি জীবন দিয়ে দাও, যদি কেটে কেটে টুকরা টুকরা করে আগুনে ফেলে দেয়, পানিতে ফেলে দেয়, পুড়িয়ে ফেলে, ছাই হয়ে যাও, তারপরও শিরিক করবে না। এত বড় বড় গুরুত্বপূর্ণ রজনী, এই সবে বরাত বলেন, সবে মেরাজ বলেন, সবে কদর বলেন, যত বড় বড় গুরুত্বপূর্ণ রাত হোক শিরিককারী দ্বারা এদের মাপ নেই, এক্ষুনি তওবা করা লাগবে জীবনে আমরা আর শিরিকে নেই। দুই নম্বরে আল্লাহ মাফ করবে না অবাধ্য সন্তান যারা পিতা মাতার, আর সিলেবাসের ভেতরে যেগুলো দেওয়া হচ্ছে মা বাবার বাধ্য হওয়ার জন্য সেরকম কোনো পড়া 1 থেকে মাস্টার্স পর্যন্ত আমরা পাচ্ছি না, এই জন্য আজ হাজারো সন্তান লেখাপড়া করছে ঠিক, মাস্টার্স পাস করার পরে মার বাবাকে রেখে আসছে বৃদ্ধাশ্রমে। রাঙ্গামাটির এক কলেজের অধ্যাপক মাহফিল শেষ করে লঙ্গতে থেকে আসার সময় উনি দেখি আমার বলছে হুজুর দেখবেন বৃদ্ধাশ্রম কেমন, চলেন দেখি, যে দেখি কাঁদতেছে কলেজের অধ্যাপক, ওর মা বলছে বাবা আমি যখন মারা যাব তুই আমার মাথার উপরে ফ্যানটা পাল্টিয়ে দিবি। মা বলছে মা, ছেলে বলে মা তুমি তো মারাই যাবা তখন আবার ফ্যান পাল্টিয়ে করবো কি। মা চোখের পানি ফেলে দিয়ে বলে সন্তান আজ 3 মাস আমি এখানে আছি, এ ফ্যানটা চলে না, কর্তৃপক্ষকে বলেছিলাম ওরা আমার কথা গুরুত্ব দেয় না, তুই টাকা পয়সা তো পাঠাস না এই জন্য ওরা আমার সেবা যত্ন করে না, তা আমি 3 মাস এখানে থেকে যেটা বুঝতে পারলাম তুই আমার সাথে যা করলি কিছুদিন পরে তোর ছেলে এইটাই করবে, তোর তোমার ফ্যান ছাড়া ঘুম আসে না, তোর কষ্ট হবে এই জন্য আগে থেকে তোরে সতর্ক করলাম। ওই অবস্থায় দেখি ওর মা মারা গেল, ওর হাতের উপরে হাও মাও করে কেঁদে ফেলেছে, আমার বলছে হুজুর এ দোষ শুধু আমার একা না, এ দোষ আমার বোর, ওই বেটি বার বার আমাকে ফুসলা যে বুড়ি যদি বাড়ি থাকে তোর ভাত আমি খাবো না,
শেষ পর্যন্ত আমার দুইটা সন্তান আছে, তাদের মুখের দিকে তাকিয়ে আমি কিছু বলতেও পারি না, তালাকও দিতে পারি না যে ছেলে মেয়ে দুটো কি হবে। বহু কষ্ট করেছিলাম কিন্তু তিন মাস আগে আর মারি নাই, বাধ্য হয়ে রেখে গেছি এখানে। শেষ পর্যন্ত আমার মা আজকে মারা গেল। দুনিয়াতে এখন আমার নাম ধরে ডাকার মতো আর কেউ নেই। ও টাঙ্গাইলের মা বোনেরা এসেছেন কিনা আমি জানি না, শুধু নামাজ পড়া রোজা করার কালো বোরকা পরে মনে করছেন আমি জান্নাত পেয়ে বসে আছি। না, স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় অবশ্যই আপনাকে জীবন থাকতে মেনে নেওয়া লাগবে। এখানে আমি সহ যত স্বামী বসে আছে প্রত্যেকটা স্বামী আমি সবার পক্ষ থেকে বলছি, প্রতিটা স্বামী পছন্দ করে চাই যে আমার বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে। কারা কারা স্বামীরা চান হাত তোলেন তো। এই বিয়ে না করে হাত তোলার দরকার নেই, বিয়েটা বেড়া যায়, ঠিক আছে। সম্মানিত মা বোনেরা তাকান আপনার স্বামী হাত তুলেছে কিনা, অথচ আপনার কারণে এই স্বামী কিছুদিন পরে তার মা বাবাকে আলাদা করে দিতে বাধ্য হয়। আপনি জান্নাত যেতে পারবেন না শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে, না, মা বাবার সাথে শ্বশুর শাশুড়ির সাথে নিজের মা বাবার মতো আচরণ করা লাগবে। আমি জামাই একজন আল্লাহর কসম কোরআনে কারিমকে সাক্ষী নিয়ে বলছি, আমি আমার শ্বশুর শাশুড়িকে যে নজরে দেখি, আমরা যারা জামাই আছি শ্বশুর শাশুড়িকে যেই নজরে যেই মহব্বতে আমরা দেখি, বউগুলো যদি আজ বাংলাদেশে ওই নজরে দেখতো কোনো পরিবারে কেউ সন্তান আলাদা হতো না। আপনি মনটা উদার করেন না কেন? নবীজি জানিয়েছেন কোন স্ত্রী যদি চায় যে তার স্বামী আরো বেশি দিন বেশি থাক, স্বামীর সন্তান স্বামীর সম্পদ স্বামীর মান ইজ্জত বেড়ে যাক, সে যেন দুইটা কাজ করতে বলে স্বামীকে। এক নম্বরে যেন সব সময় বলে স্বামী নিকট আত্মীয় যারা আছে রক্তের সম্পর্ক এদের খোঁজ খবর বেশি করে রাখো, আর মা বাবা যতদিন আছে অন্তত খেয়ে হোক না হোক তাদের সম্মান করে চলো। এটা হাদিস। অথচ অনেক স্ত্রী এই দুইটাই চাই না, নিজের আত্মীয় স্বজন আসলে স্বামীকে দিয়ে মরণের বাজার করায়, আর স্বামীর বাড়ি থেকে কেউ আসলে ওর আগেই মন খারাপ হয়ে যায়। এই কথা বলেন না কেন? আমার তো মনে হচ্ছে শুধু ওই কলেজের অধ্যাপক না, এখানে হাজারো সন্তান এরকম বসে আছে যারা মুরব্বী আছে এরা ওদের সন্তান আর বেটার বোর কাছে ওই রকমই। সবে বড়াতে আপনি মাপ পাবেন না, মা বাবার অবাধ্য হওয়া যাবে না। হা দুনিয়া একদিকে চলে যাক, হযরত ইব্রাহিম নবীর কথা মতো কিন্তু তার সন্তান ইসমাইল বউ বাদ দিয়েছিল। এরকম সিচুয়েশন যদি হয়ে যায় তাহলে মা বাবার মন রক্ষা করতে জায়েজ পন্থায় বউ বাদ দেওয়া যায় দস। কোরআনে আমি ব্যাখ্যামূলক শব্দ যত পেয়েছি সবচেয়ে বেশি পেয়েছি মার বাবার পক্ষে। কোন জায়গায় আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন তিনটা, পাঁচটা, সাতটা, নয়টা, এগারোটা, সতেরোটা, একুশটা, এত ব্যাখ্যা আমি কোনো নামে পাইনি। শুধু মার বাবার নামে আল্লাহ কথা বলতে গেলে নিজেই ব্যাখ্যা করছেন, কারণ আল্লাহ নিজে জানে যে আমার পরে সবচাইতে হামজার পেছনে শ্রম দিয়েছে ওর মার বাবা। আল্লাহর শব্দের ধরন দেখেন, ওয়াখফিফ লাহুমা জানাহা যুল্লি মিনার রহমা। এখানে যারা আলেম আছেন তাদেরকে বলছি, আল্লাহ পাক বলেন অখফিদ, খফজুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ডাউন, ফল করা। ডাউন, শুধু ডাউন করবেন না, ফল করে দেন। জানাহন মানে ডানা, সিল্লুন মানে নম্রতা বা ছায়া, দুইটা অর্থ আছে। মিনার রহমা দয়া, আল্লাহ পাক বোঝাতে চেয়েছেন তোদের ডানা আর যে রহমতের ছায়া আছে এটা মা বাবার জন্য বিছিয়ে দেওয়ার পরে ফল করে দিবি। আমার প্রশ্ন হচ্ছে দুনিয়ায় মানুষের ডানা হয়, কথা বলেন, ডানা হয় কার? পাখির কাছ থেকে আল্লাহ আওলাদ করে নিয়ে আসলেন, বালাকাত মান থেকে একটা চ্যাপ্টার আছে।
পাখির কাছ থেকে আল্লাহ ডানা হাওলাত করে আমির হামজাকে আল্লাহ লাগিয়ে দিলেন, কেন আমার কি ডানা নেই, আমার তো হাত আছে, হাত দিয়ে আল্লাহ উদাহরণ দিলেন না কেন, কারণ হাতের ভেতরে পর নেই, পালক নেই, পাখির ডানার ভেতরে পর আছে, পালক আছে, যেটা মোলায়েম, নরম, সফট, কোমল, কথা বলেন না কেন। পাখি শুধু ডানা এভাবেই করে না, ডাউন করার পরে ফল করে দিতে পারে, তখন ওই বাচ্চারা ওর নিচে গিয়ে চিচি করে আওয়াজ দিয়ে একটা অনির্বচন সুখ অনুভব করে। আল্লাহ যেন বোঝাতে চেয়েছে, হামজা তোর মা বাবা জীবিত অবস্থায় তোর সাথে যতদিন আছে ওরা যেন মনে করে আমার হামজা থাকতে আমাদের আর চিন্তা নেই। ও বাংলার মুসলমানেরা, আমরা যারা সন্তান আছি আমাদের মা বাবারা কি এরকম মনে করতে পারছে আজ, পারছে না যে সমস্ত কারণে, তার অন্যতম কারণ আমার বউ। কথা বলেন না কেন। আজ 100টা পরিবারের প্রায় 90টা পরিবারে বৌমারা হানামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, জাকাতও দেয়, দান সাদকাও করে, বোরকাও পরে, কিন্তু মা বাবার সাথে আচরণটা খারাপ করার পরে ওদের নিজের আমল সব নষ্ট করে ফেলছে। পৃথিবীর প্রত্যেকটা জিনিস ভেঙে যায়, আমলও মানুষের ভেঙে যায়। এই যে অজু করলে 7টা কারণে অজু ভেঙে যায়, নামাজ পড়লে 19টা কারণে নামাজ ভেঙে যায়, কথা বলে না কেন। আপনি যে আমল আখলাক গুলো আছে আমল করেন, কাজ করে জান্নাত পাবেন, আমল করছেন, আমলও কিন্তু 2টা কারণে ভেঙে যায়। নবীজি বলেছেন, কোন মানুষ যদি এই চিন্তা করে যে আমার আমলগুলো কবুল হচ্ছে কিনা আমি দেখতে চাই, সে যেন লক্ষ্য করে তার আচরণ মানুষের সাথে কেমন, তার আচরণটা যদি ভালো হয়, মুআমালাত মুআশারাত যদি ভালো হয়, সে যেন বিশ্বাস করে নেয় যে আমার পেছনের এই ইবাদত কবুল হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তা নবীজি বলেছেন কোন সময়, ফামাং সুহসিহানিন নারি ওয়া উদখিলাল জান্নাত ফাস, সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ পাক বলেন ওই লোকটার জীবন সফল যাকে আস্তে আস্তে করে জাহান্নামের কাজগুলো থেকে বাঁচিয়ে জান্নাতের কাজের দিকে আমলে এগিয়ে দেয়। বাবা গাজার আছে, আমি সহ প্রত্যেকে জানো অন্তত এই যে রাত আসছে এই রাতে মাফ পাওয়ার মতো আচরণ করি। 3 নম্বর, আল্লাহ মাফ করবে না তাদেরকে যারা বুড়ো জিনাখোর। কারা? বাংলাদেশে এটা এখন বাড়ছে, হ্যাঁ কথা বলা লাগবে। আজ কত হোস্টেল থেকে, কত রুম থেকে, কত অফিস থেকে, এমনকি কত এমপি হোস্টেল থেকেও মহিলাদের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। তো মেয়েটাকে এমনি কান্নাকাটি করে, আমি নিজে আর নামলাম না, 4 নম্বরে যারা সুদ খাবে, 5 নম্বরে যারা ঘুষ খায়। আমার তো এই 3 বছরের জেলের অভিজ্ঞতা, যেটা কোর্টে গেলে কোর্টের ইট পর্যন্ত ঘোষ চায় 10 টাকা, অথচ ইটের দামই 10 টাকা, ওই আমার কাছে উল্টা টাকা চাই। এমন কোন জায়গায় এখন আমি দেখতে পাচ্ছি না, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো তো এখন ঘোষের প্রচলন শুরু হয়ে গেছে। আলিয়া মাদ্রাসার যারা দায়িত্ব আছে এরা যে কোন সমস্যায় আছে আপনাকে বলতে পারছে না, তাই ফেলতেও পারে না, গিলতেও পারে না, ঝামেলায় আছে, বিশেষ করে যারা প্রিন্সিপাল অধ্যক্ষ, এরা এরা মনে হয় একেবারে পুলসিরাতের উপরে দাঁড়িয়ে আছে। ইমান নিয়ে টিকে থাকে তো কত কঠিন হয়ে দাঁড়িয়েছে। এখন মসজিদে ইমামতি করার জন্য এখন ঘুষ দেওয়া লাগছে। কুষ্টিয়াতে একটা মসজিদ আছে, আমি নাম নিলাম না, জেলে যাওয়ার আগে ঘটনা শুনেছিলাম। ওনার ভাগিনা হচ্ছে একজন আলেম, যে বলছে মামা আপনি তো বড় দায়িত্বে আছেন, এত বড় মসজিদ, সরকারি বহু টাকা বেতন দেবে, আপনি আমারে লাগিয়ে দেন। মামা বলছে ভাগিনা কিছু করা লাগবে না, তুই আমারে মিষ্টি খাওয়ার টাকা দিস। ও মনে করছে মিষ্টি খেতে আর কয় টাকা লাগে, 5,000 টাকা দিয়েছে। বলছে 5,000 না, 10 লাখ। বলছে মামা মিষ্টি খেতে যদি 10 লাখ, দই খেতে কয় লাখ লাগবে।
10 লক্ষ টাকা দিয়ে ঘুষ দিয়ে মসজিদে ইমাম হবে, ওর পেছনে নামাজ পড়া তো 100 ভাগ জায়েজ। শাবে বরাতে আপনি maaf পাবেন না। আল্লাহ তাআলা বলেছেন স্পষ্ট কিতাবের আয়াত, ইন্নানজালনাহু ফি লাইলাতিম মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। পবিত্র রজনীতে এই কিতাবকে আমি আল্লাহ নাযিল করেছি, অবশ্যই আমি আল্লাহ সতর্ককারী। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম আমরাম মিন ইনদিনা, আমার পক্ষ থেকে এই দিনে গুরুত্বপূর্ণ কিছু ফয়সালা সিদ্ধান্ত নেওয়া হয়। তার ভেতর অন্যতম, এক বছরে কে দুনিয়ায় আসবে, এক বছরে কে দুনিয়া থেকে বিদায় নেবে, কার কৃষি কৃষি তার খাবার কতটুকু দুনিয়ায় সে খাবে কতটুকু রেখে যাবে, এটা সিদ্ধান্ত হয়ে যায় এই গুরুত্বপূর্ণ সবই কদরে বরাতে। না আল্লাহ মানুষদেরকে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার আল্লাহ নিজে সিদ্ধান্ত নেন তার ইচ্ছা মাফিক। তাহলে এখান থেকে আমরা যদি বিশ্বাস করে থাকি কতদিন আছে ফাইনাল হয়ে গেছে, আমার রিজিক আর কতটুকু আসবে ফাইনাল হয়ে গেছে, তাই আমার উল্টা পথে চলার দরকার কি? কথা বলে না কেন? এটা যদি আমরা সবে বরাত সবে কদর সবে মেরাজ এগুলো বিশ্বাস করেই থাকি, আর লোক দেখানোর জন্যও যদি কিছু ইবাদত মন্দিকে করে থাকি, অন্তত এই বিশ্বাসটা দৃঢ় করা লাগবে, একটা বছর আমার হায়াত আছে না গেছে এটা কিন্তু লিখিত হয়ে গেছে। আমি যেহেতু এসেছি খালি হাতে খালি গায়ে খালি পায়, যাব খালি গায়ে খালি পায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি কোনো অন্যায়ের কাছে আর মাথা নত করতে রাজি না, কার জন্য অন্যায় করব, দুই দিন পর ওই আমার শত্রু হয়ে দাঁড়াবে। ইন্না কুন্না মুরসালিন, অবশ্যই আমি আল্লাহ রসুলদেরকে প্রেরণ করেছি, সে রসুলরা এখন নেই নায়েব আছে, এই যে সমস্তগুলো নবী নবীজির নায়েব উত্তরাধিকারী, এদের দায়িত্ব হচ্ছে এখন রাসূলুল্লাহ যা করতেন ওইটা করা। এক একটা শব্দে আমার এই যে ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, আল্লাহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো তার আদেশে নিয়ে থাকেন। আমর মানে হুকুম আদেশ, এত বড় বড় কঠিন শব্দ এর ভেতরে আল্লাহ দিয়েছেন, লক্ষ লক্ষ তাফসিরে কথা লুকিয়ে আছে, যত বের করবেন টান দিয়ে গবেষণা করে তত বের হবে। আমার এখন সময় কম, তো এক ঘন্টা সময় দিয়েছিল, এক ঘন্টা হয়ে গেছে।